Anne! নমস্কার, আমি দেবস্মিতা। ট্যাঁস গরুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন রাজীব চৌধুরীর লেখা নিশি মিয়ার গল্প নকশাবন্দি। গল্পটি আমরা নিয়েছি খোয়াই পাবলিশিং হাউস থেকে প্রকাশিত বই নিশি মিয়া সমগ্র থেকে। গল্পের প্রধান চরিত্রে রয়েছে কথক, নিশি মিয়া, রিগ্যান ও ঝুল্লু সর্দার। শুরু হতে চলেছে রাজীব চৌধুরীর লেখা নকশাবন্দি। আমার খুব খিদা পেয়েছে, কিছু খেতে হবে। কথাগুলো বলে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে লোকটা। ওর নাম ঝুল্লু সর্দার, টিম 24-এর নতুন সদস্য। অবশ্য ওকে সদস্য না বলে আগন্তুকও বলা যায়, কিন্তু এখন ও টিম মেম্বারদের মতোই আছে। ওর হাতে অবশ্য কোনো ওয়াকিটকি নেই, কোনো সিগন্যাল ডিটেক্টরও নেই। ওর এগুলো কিছুই প্রয়োজন হয় না। তবু ও টিম 24-এর সাথে আছে ওর একটা বিশেষ ক্ষমতার কারণে। আমাদের সাথে চিপস আছে, চিপস খাও। কথাটা বলে রিগ্যান ঝুল্লুর দিকে তাকালো। ঝুল্লু চোরের মতো চোখ দুটো পিটপিট করছে। রিগ্যানের সাথে ঝুল্লুর তেমন পরিচয় নেই, আসল পরিচয় হলো নোমানের সাথে। টিম 24-এর প্রধান সে। নোমানের এক দূর সম্পর্কের চাচার গ্রামের বাড়ির লোক এই ঝুল্লু। এই ঝাড়ফুঁক তুকতাক এসব করে থাকে, এটুকুই জানে নোমান। এরপর চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় যখন ভুতুরে বাড়িটার খোঁজ পাওয়া গেল, তখনই নোমান ঝুল্লুকে বেশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে এখানে নিয়ে আসে। বাড়ির মালিকের সাথে যোগাযোগ করে বাড়িটিতে তিন রাত থাকার কথা ব্যক্ত করতেই আরও হাজার দশেক টাকা গচ্চা যায়। এরপরেই শুরু হয় টিম 24-এর কাজ। আজ তৃতীয় ও শেষ রাত, ভোর হতেই বাড়ি ছাড়তে হবে ওদের। আর এই টেনশনেই রিগানের ঘুম হারাম হয়ে গেছে। ওদের কাজটা হলো ভুতুরে জায়গায় গিয়ে ভুতুরে ঘটনাবলী নিয়ে অনুষ্ঠান বানানো। অন্তত মিনিট দশেকের ফুটেজ হলে সেটা নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান বানিয়ে অন এয়ার করে ফেলা যায়। কিন্তু এই বাড়ির ভেতর আসলে কিছুই হচ্ছে না। পুরো বাড়িতে সবচেয়ে ভুতুরে যে জায়গাটার কথা সবাই বলে সেটা হলো কম্পিউটার রাখা একটা কাজের ঘর। এটাকে একটা প্রাইভেট লাইব্রেরি স্পেসও বলা যায়। সেই ঘরের ভেতরেই বসে আছে ওরা। ঝুল্লুর দিকে তাকিয়ে আছে রিগ্যান। লোকটা বেশ অদ্ভুত আচরণ করছে। এই রাত একটাই ওর খিদে পেয়েছে। এই বাড়ির আশেপাশে অবশ্য অনেক কটাই দোকান আছে, কিন্তু এই মধ্যরাতে কিছুই তো আর খোলা নেই, খোলা পাওয়ার সম্ভাবনাও নেই। ঝুল্লু, এখনই কি তোমাকে খেতে হবে? আমাকে এখনই খেতে হবে, খুব 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 খিদা পেয়েছে। আরে কিন্তু এই একটু আগেই না তুমি খেলে, এক প্লেট মুরগি বিরিয়ানি খেলে, দুই পিস মাংস খেলে, আর তিন ঘন্টা যেতে না যেতে। এই দেখুন, আমার খাওয়া নিয়ে কিন্তু আপনারা খোটা দেবেন না। হ্যাঁ, এটা আপনারা ঠিক করছেন না, খাওয়া নিয়ে একদম খোটা দেবেন না। থেমে যায় রিগ্যান, রাগে কা রিরি করছে ওর। এই রাতে এখন চা বিস্কিট ছাড়া কী বার খাওয়ার মতো আছে? ঝুল্লুর দিকে বেশ রেগে মেগে তাকালো সে। ঝুল্লু মেঝেতে কী যেন একটা আঁকছে, আর খুব মন দিয়ে আঁকছে। হাতে ওর একটা চক, কোথায় পেয়েছে কে জানে। রিগ্যান আর কিছু না বলে বেরিয়ে গেল ঘরটা থেকে। পেছনে পড়ে রইল টিম 24-এর বাকি পাঁচজন আর ঝুল্লু সর্দার। বাইরে বেরিয়ে রিগ্যান পা রাখল 600 বছর পুরনো এক রাস্তায়, যেখানে গত 600 বছরের ইতিহাস জমে আছে, জমে আছে শত শত বছরের অজানা সব মানুষের গল্প।
এই ঘটনার দিন পনেরো পরে নিশি মিয়ার সাথে দেখা করতে চলেছে একজন যুবক। বিগত পনেরো দিনে সে অনেকটাই পাল্টে গিয়েছে, জীবনের মোড় ঘুরেছে পুরো 180 ডিগ্রিতে। এই পনেরো দিনে ওর সাথে ঘটনাও কম ঘটেনি, কিন্তু শেষমেশ সেসব কাটিয়ে উঠতে পেরেছে, যদিও রহস্য এখনও অনেকটাই বাকি। আর সেই রহস্যগুলো সমাধান করার জন্যেই সে চলেছে বামুনপুরা গ্রামে। যুবকটি আমাদের পরিচিত রিগান মাকসুদ। সে টিম 24 নামে একটা হরর ক্লাব চালায়। ক্লাব নামে হলেও ইতিমধ্যেই বেশ পয়সা কামিয়ে ফেলেছে, বিভিন্ন কোম্পানির স্পন্সারও পেয়েছে খুব কম সময়ে। কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জের একটা বাড়িতে ঘোষ হান্টিং করতে গিয়ে ওর জীবন এলোমেলো হয়ে গেছে। ও গিয়েছিল সেই বাড়িটিতে, ওর সাথে ছিল একজন অপরিচিত তন্ত্রসাধক ঝুল্লু সর্দার। ছিল বলছি কারণ ওর টিমের 7 জন এবং এই ঝুল্লু সর্দারের জন্যে ওরা 3টেই খাবার কিনতে বেরিয়েছিল। হেঁটে হেঁটে জেল গেটের কাছে এসে আমানত শাহ মাজারের পাশের হোটেল থেকে পরোটা আর চা কিনেছিল, কিন্তু তারপর বাড়িটিতে ফেরার পরে আর কাউকে দেখতে পায়নি। সবাই যেন একেবারেই ভোজবাজির মতো ভ্যানিশ হয়ে গেছে। যে ঘরে ঝুল্লু ছিল সেই ঘরে একটা ছোট্ট নকশা আঁকার চিহ্ন ছাড়া নতুন কিছুই ছিল না। একেবারেই ভগ্ন দশায় বাড়িটি আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে। ভ্যানিশ হয়ে যাওয়া কাউকেই ফোনেও পাওয়া যায়নি। ওদের সবার সাথে ওয়াকিটকি ছিল, সেগুলো পাওয়া গেছে মেঝেতে, একেবারে অক্ষত। এমনও না যে ওরা কিছু একটা দেখে ভয় পেয়েছে বা ওদের ওপর কেউ আক্রমণ করেছে, ব্যাপারটা সেরকমও না। যেমন নোমান নামে ডেপুটি ডিরেক্টরের ছেলেটার স্নিকার জোড়া পাওয়া গেছে বাড়িটার দোতলার একটা ঘরে, দেখে মনে হচ্ছে এইমাত্র কেউ খুলে রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে গেছে, একটু পরেই ফিরবে। কিন্তু সেই দিন রাতে রিগান ওর হাতের খাবারগুলো নিয়ে এসে যখন দেখতে পায় যে পুরো বাড়িটিতে আসলে কেউ নেই, তখনই সে 999 ডায়াল করে পুলিশের সাহায্য নেয়। ঘটনা হলো, হারিয়ে যাওয়া ছেলেগুলোর মধ্যেই একজন আবার বর্তমান সরকারের একজন মন্ত্রীর ছেলে। সেই মন্ত্রীর ছেলের কারণেই হয়তো পুলিশ আর কিছু না পেয়ে রিগানকেই গ্রেফতার করে। আশেপাশে কোনো উইটনেস ছিল না বলে বেচারা রিগানের 3 দিনের রিমান্ডও হয়ে যায়। এরপর চলে দেদারসে কেলানি, এমন মারও জীবনেও খায়নি। অবশেষে কোর্ট থেকে জামিন নিয়ে ফিরে আসার পর ও 1 সপ্তাহ হাসপাতালে ছিল, তারপর বাসায় ফিরেছে। নিশিমিয়াকে খোঁজার জন্যে রিগান এসে পৌঁছেছে বামুনপুরা গ্রামের পাশের এক গ্রাম ফটিকপুরে। ফটিকপুর থেকে বামুনপুরা বেশ দূরের পথ, ভ্যানে চড়ে যেতে হয়। রিগান জীবনে কোনোদিন ভ্যানে চড়েনি, তবুও সে ভ্যান চালককে বামুনপুরার কথা বলতেই রিগানকে নিয়ে হনহন করে ছুটে চলল সে। রাত তখন 8:30। রিগানকে ভ্যান চালক যেখানে নামালো সেটা একটা শ্মশান। একটা ছোট্ট ফলকে লেখা, লাল বাহাদুর শাস্ত্রী শ্মশান। এখানে নিশ্চয়ই লাল বাহাদুর নামে কারো শ্মশান আছে, অথবা ছিল। ভাবতে ভাবতে শ্মশানের গেট বেরোতেই পিছন ফিরে দেখল ভ্যান চালক যেন পড়িমড়ি করে পালাচ্ছে। বেচারা এই রাত বিরেতে কিছু টাকা পাবে বলে এসেছিল, কিন্তু সে তো বোঝেনি যে রিগান সোজা শ্মশানে গিয়ে ঢুকবে। দেখেই নিশ্চয়ই ভয় পেয়ে গেছে, তাই দ্রুত এলাকা ত্যাগ করছে। রিগান অবশ্য কিছুই বলল না, সে জানে নিশিমিয়াকে এখানেই পাওয়া যাবে, একদম পাক্কা খবর আছে। নিশিমিয়ার নাম সে শুনেছে অনেক দিন আগে, হরর ক্লাব শুরু করার আগে সে নিশিমিয়াকে নিজের বাড়িতে এনে রাখবে ভেবেছিল। কিন্তু যতই চেষ্টা করুক নিশিমিয়ার টিকির খোঁজও সে পায়নি।
রিগ্যান শুনেছে সবার ক্ষমতা যেখানে শেষ, নিশিমিয়ার ক্ষমতা নাকি সেখান থেকেই শুরু। কিন্তু তাকে এক জায়গায় কখনোই পাওয়া যায় না, পরের উপকার করতে সে এখানে ওখানে ঘুরে বেড়ায়। আর এই উপকার করার জন্যে কখনোই কারো থেকে সে টাকা পয়সাও নেয় না, প্রায় উলঙ্গ থাকে আর কাঁচা মাছ খায়। নিশিমিয়া সম্পর্কে এসব জেনেই সে এসেছে। শ্মশানে ঢুকেই একটা বিশাল শিব মন্দির, হিন্দু বিশ্বাস মতে শ্মশানে শিব মন্দির থাকে এবং এটি বেশ পবিত্র স্থান। কিন্তু ঘটনা হলো এই শিব মন্দিরটা পুরোপুরি পরিত্যক্ত, ভেতরে বিগ্রহ আছে কি না ঠিক বোঝা যাচ্ছে না, শুধু বাইরে থেকে বোঝা যাচ্ছে ভেতরটা প্রচণ্ড অন্ধকার। চোর ছ্যাঁচোর মন্দিরের দরজা জানলাগুলোও খুলে নিয়ে গেছে। মন্দিরের চূড়োয় বিশাল একটা বটগাছ, আর সেই বটগাছের শিকড় নেমে এসেছে পুরো মন্দির জুড়ে। মনে হচ্ছে ভেতরে লুকিয়ে আছে কোনো অপদেবতা। হঠাৎ গাছের গোড়ায় মিশমিশে কালো একজনকে বসে থাকতে দেখে ভয়ে বুকের ভেতরটা কেঁপে উঠল রিগ্যানের। মনে মনে একটা গাল দিয়ে ধীরে ধীরে অর্ধলঙ্গ লোকটার দিকে গিয়ে গলা খাঁকড়ি দিয়ে জিজ্ঞাসা করল, নিশিমিয়াকে কি এখানেই পাওয়া যাবে? প্রশ্নটা জিজ্ঞেস করতেই নিজের লাল চোখ জোড়া মেলে তাকালো লোকটা, আর অমনি রিগ্যানের মনে হলো যেন ভয়াবহ কেউ তাকিয়েছে তার দিকে। ভয়ে গলা শুকিয়ে কাঠ, সে কি পালাবে? কিন্তু এত দূরে এসেও পালাবে? হ্যাঁ, আমি নিশিমিয়া, আমাকে কেন খুঁজছেন? নিশিমিয়ার গলাটা শুনেই রিগ্যানের গায়ের সব লোম যেন খাড়া হয়ে গেল। তবুও গলায় মুখোশি সাহস ধরে রেখে সে বলল, আপনার সাথে আমার কিছু কাজ আছে, আমার সাথে যেতে হবে চট্টগ্রাম, আমার সাথে আপনাকে যেতেই হবে, আমার খুব বিপদ। তাই নাকি? তা কিসের বিপদ? দেখুন, আমি পুলিশের কাছ থেকে বিশেষ পারমিশন নিয়ে এসেছি, আমার বন্ধুদের খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি ওদের খুঁজে না পেলে বিশাল বিপদে পড়ে যাব। আমি তো ভাই কোনো পুলিশ টুলিশ না, গোয়েন্দাও না, আমাকে বলে কি লাভ? আরে আপনি গোয়েন্দা হতে যাবেন কেন? কেসটা তো গোয়েন্দা কেস না। তাহলে কি হয়েছে? আমরা একটা বাড়িতে ভূত খুঁজতে গেছিলাম, হুট করে আমার বন্ধুরা সবাই হারিয়ে গেছে, আমি বাইরে ছিলাম, এসে দেখি কেউ নাই। ও দেখো নিশ্চয়ই সবাই মিলে মজা করছে। দেখুন, ব্যাপারটা আর মজার মধ্যে নাই, আমি পুলিশের কাছে অনেক রিকোয়েস্ট করে এসেছি, আপনাকে নিয়ে যেতেই হবে আমাকে, নইলে আমি ফেঁসে যাব। নিশিমিয়া রিগ্যানের দিকে তাকালো। রিগ্যান একটু হলেই কেঁদে ফেলবে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিশিমিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, চলো। নকশাটার দিকে তাকিয়ে আছে নিশিমিয়া। ওর পেছনে 15 জন মানুষ, এর মধ্যে একজন রিগ্যান, বাকি 14 জনের মধ্যে 8 জন পুলিশ ও ডিটেকটিভ ব্রাঞ্চের লোক, 6 জন র্যাবের লোক, সবাই তাকিয়ে আছে নিশিমিয়ার দিকে। পুরো বাড়ি 3 বার খানা তল্লাশি করার পর নিশিমিয়ার দিকে তাকিয়ে থাকতে এদের কারোরই ভালো লাগছে না, কিন্তু কী বা করার আছে? অদ্ভুত চোখে নিশিমিয়াও তাকিয়ে আছে নকশাটার দিকে। পেছনে একজন র্যাব অফিসারের ওয়াকিটকি বেজে উঠল, ঘর ঘর শব্দে কেউ কিছু একটা বলে উঠল। নিশিমিয়া রক্তাক্ত চোখে পিছনে তাকাতেই হুট করে কি হলো, ওয়াকিটকিটা বন্ধ হয়ে গেল। কথা বলতে বলতে ওয়াকিটকি বন্ধ হয়ে গেছে দেখে নিজের ওয়াকিটকিটা কয়েকবার ঝাঁকি দিয়েও কোনো সুরাহা করতে না পেরে র্যাবের উচ্চপদস্থ সেই কর্মকর্তা
নিশি মিয়ার দিকে তাকিয়ে বলল, সরি ব্রাদার, আর হবে না। নিশি মিয়া মন দিয়ে নকশাটা দেখতে দেখতে প্রশ্ন করল, আমাকে একটু মনে করে বলেন তো, এখানে আপনার বন্ধুদের মধ্যে কেউ এটা এঁকেছে? না, এটা এঁকেছে ঝুল্লু সর্দার। কে? ঝুল্লু, ঝুল্লু সর্দার। সে কি ঝুল্লু? ও জেল থেকে বেরিয়ে গেছে? রিগানের দিকে অবাক চোখে তাকালো নিশি মিয়া, তার সাথে আর সব অফিসারও। একজন জেল ফেরত ভয়ঙ্কর আসামিকে নিয়ে এসেছিল রিগান, এটা কিভাবে সম্ভব? তিনজন পুলিশ অফিসার সাথে সাথে বেরিয়ে গেল রুম থেকে। হেড অফিস ব্যস্ত হয়ে পড়ল ঝুল্লু সর্দারের হদিশ বের করতে, আর মিনিট দশেক পর জানা গেল ঝুল্লু সর্দার 2 মাস আগে জেলখানা থেকে রিয়াদ পেয়ে গেছে, এবং র‍্যাব থেকে জানা গেল ঝুল্লু সর্দার শিশু হত্যা ও শিশু পাচার কেসের আসামি ছিল। বনকুসুমপুর থেকে তাকে ধরা হয় নিষিদ্ধ তন্ত্রবিদ্যায় শিশু বলি দেওয়ার সময়। সে সময় পুলিশ হতবাক হয়ে দেখেছিল তার সংগ্রহে থাকা 5টি শিশুর মাথার খুলি। সে বলেছিল, এগুলো পঞ্চমন্ডি সাধনায় প্রয়োজন হয়, না আমি এগুলো আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি। কিন্তু কোন গুরু সেটা মামলার নথিতে উল্লেখ নাই, এবং তাই জন্য সে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিল। কিন্তু টানা 20 বছর কাটানোর পর ভালো ব্যবহারের জন্যে ওকে জেল থেকে রেয়াত দেওয়া হয়। সেই থেকে পুলিশ আর ঝুল্লু সর্দারের কোনো হদিশ জানে না। যদিও এখন ঢাকা চট্টগ্রামের র‍্যাব আর পুলিশ বাহিনী জেনে গেছে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিও এই বাড়িতে সবার সাথে সেই দিন রাতে নিখোঁজ হয়ে গেছে। র‍্যাবের সেই কর্মকর্তা এগিয়ে এসে নিশি মিয়াকে জিজ্ঞেস করল, আপনি ঝুল্লু সর্দারকে কেমন করে চেনেন? কারণ ওকে আমি ধরিয়ে দিয়েছিলাম পুলিশের কাছে। আপনি ধরিয়ে দিয়েছিলেন? কিন্তু কেন, কোনো রেষারেষি ছিল? ও, সে অনেক কথা পরে হবে, এখন বেশি দেরি করা যাবে না। কেন, পরে বলবেন কেন, আমাদের তো এসব জানতে হবে। মন্ত্রীর বেটাকে বাঁচাতে চান তো, চান কি চান না? তাহলে আমাদের আজই কিছু ক্রিয়াকরণ করতে লাগবে। ক্রীড়া? কিসের ক্রীড়া? ক্রিয়া, ক্রিয়া, ক্রিয়া মানে কাজ। ও আচ্ছা। পুলিশ অফিসারের সাথে বাকি সবাই কানাকানি শুরু করে দিয়েছে। নিশি মিয়া তখন হুট করে বলল, 1 ঘটি চান্দের পানি লাগবে। নিশি মিয়ার দিকে অবাক হয়ে মিনিট খানেক তাকালো রিগান, এরপর হেসেই বলল, ভাইজান, চাঁদে তো পানি পাওয়া যায় না, গেলে আমরা থাকতে পারতাম, বাড়িঘর বানাতে পারতাম, কমসে কম একটা জমি তো বরাদ্দ। এই পানিটা চাঁদের পানি, পিত্তাম্বর সাহেব পাবেন। পুলিশেরা অবাক হয়, অবাক হয় রিগানও। চট্টগ্রামের এই পিত্তাম্বর শাহ নামের দোকানটি এক আজব দোকান, আর সেই দোকানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। কেউ চাইলে বাঘের দুধও পেয়ে যাবে, শুধু বিনিময়ে টাকা দিতে হবে। খানিকক্ষণ পরে একজন পুলিশ অফিসার এক বোতল পানি নিয়ে আসলো রিগানের কাছে। বোতলটা নেড়ে চেড়ে এদিক সেদিক ঘুরিয়ে ও কিছু ধরতে না পেরে নিশি মিয়াকে বলল, এই যে আপনার চাঁদের পানি। নিশি মিয়া মুচকি হেসে পানির বোতলটার দিকে তাকিয়ে বলল, এই পানিটা 7 দিন চাঁদের আলোর নিচে রাখা ছিল, তাই এর নাম চাঁদের পানি। এরকম আরও অনেক পানি আছে, সূর্যের পানি, শনির পানি, মঙ্গলের পানি, বুধের পানি। কিন্তু এই পানি দিয়ে কি হবে? তোমার তো মনে আছে না, সেদিন ছিল অমাবস্যা। কোন দিন? ও হ্যাঁ, সেদিন অমাবস্যা ছিল, আমরা সেরকম হিসেব করেই বাড়িটাতে ঢুকেছিলাম। আর এই জন্যেই আমাদের চাঁদের পানি দরকার, এই চাঁদের পানিটা না থাকলে আমাদের কাজ হবে না। কিন্তু কিভাবে করবেন কাজ? অত কথা বলতে পারবো না, আপনারা আছেন, থাকেন, সব দেখতে পাবেন।
কিন্তু আপনি ঝুল্লু সর্দারকে কেমন করে চেনেন? নিশিমিয়া আবারও তাকালো রিগ্যানের দিকে। এবার ওর চোখে শুধুই নিস্তব্ধতা। রিগ্যানের মনে হলো নিশিমিয়া কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওর দিকে। ভয়ের শীতল রক্তস্রোত নেমে গেল ওর বুকের মধ্যে দিয়ে। ও আর কিছু বলারই সাহস পেল না। কিছুক্ষণ বাদে নিশিমিয়া ঘরটা থেকে বেরিয়ে এলো। তার আগে বাকি সবাইকেই বের করে দেওয়া হয়েছিল। ভেতরে যে নিশিমিয়া কী করেছে তা কারোরই জানা নেই। সকলে শুধু জানে এইবার কিছু একটা হতে চলেছে। সন্ধ্যা শেষে রাত নেমে এলো চট্টগ্রামে। খাতুনগঞ্জের যে রাস্তায় শত শত ট্রাক থাকে সেখানে এখন শুধুই পুলিশের ভ্যান আর র্যাবের গাড়ি। এর মাঝে প্রাইম মিনিস্টারের ফোন এসেছিল, র্যাবের সদর দফতর থেকে কলও এসেছিল, কিন্তু কোনো অ্যাকশন এখনও কেন নেওয়া হচ্ছে না সেটা কেউ জানে না। সবাই নিশিমিয়ার দিকে তাকিয়ে আছে, আর নিশিমিয়া তাকিয়ে আছে বাড়িটার দিকে। গত 4 ঘন্টা ধরে একজন র্যাব কর্মকর্তা ধীরে ধীরে এগিয়ে এলেন নিশিমিয়ার দিকে। র্যাবের পোশাক এমনিতেই কালো, এর ওপর অন্ধকার। বাড়িটার চারপাশে সার্চ লাইট বসানো হয়েছিল, নিশিমিয়া সেগুলোকেও বন্ধ করে দিয়েছে, ফলে বেশ একটা ফুতুরে আবহ তৈরি হয়েছে। আচ্ছা নিশি ভাই, আপনি আর কতক্ষণ আমাদের কীভাবে আটকে রাখবেন? আমি কি আপনাদের আটকে রেখেছি নাকি? করেন করেন, যা করার করেন। নিশিমিয়া হাসি মুখে তাকালো অফিসারের দিকে। অফিসারকে এখন বড় অসহায় দেখাচ্ছে। হেডকোয়ার্টার থেকে বারবার কল আসছে, ভিকটিমদের কেন এখনও পাওয়া যায়নি সেজন্যে সবাইকেই বেশ কয়েকবার কড়া কথাও শুনতে হয়েছে। কিন্তু বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজ থেকেও যখন ভিকটিমদের কাউকে বাড়ি থেকে বেরুতে দেখা যায়নি, গোয়েন্দারা পুরো এলাকা চষে ফেলেও কোনো কিছুই যখন পায়নি, তখন নিশিমিয়ায় অন্তত রাত পর্যন্ত ভরসা। কিন্তু আপনি এখানে বসে আছেন কেন? ফাঁদ পেতেছি, অপেক্ষায় আছি শিকার ধরার। শিকার? কেমন শিকার? দেখবেন, একটু পরেই দেখবেন। কথাটা শেষ হবার আগেই বাড়ির ভেতর থেকে জানতুবো একটা চিৎকার বেরিয়ে এলো। মনে হলো অন্য কোনো জগৎ থেকে বেরিয়ে এসে চিৎকার করছে কেউ, আর সেই চিৎকার শুনে কেঁপে উঠল সকলে। আশেপাশে সব পুলিশ আর র্যাব বাহিনীর সবাই ততক্ষণে নিজের অস্ত্রগুলোতে হাত দিয়ে ফেলেছে। নিশিমিয়া উঠে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করলো বাড়িটার দিকে। কিন্তু কিছু একটা ঘটেছে, মনে হলো কতগুলো ছায়া যেন বেরিয়ে এসেছে বাড়িটা থেকে। ছায়াগুলোকে দেখে ফায়ার করলো একজন ইন্সপেক্টর, কিন্তু ছায়াকে কি আর বাঁধা যায় নাকি ছোঁয়া যায়? একটা ছায়ার মতো কিছু এসে নিশিমিয়ার পাশ দিয়ে চলে যাওয়ার সময় ওর ঘাড়ে তৈরি হলো একটা বিচ্ছিরি ক্ষত। ফিনকি দিয়ে রক্ত ছুটেছে, ঘাড়ে হাত দিয়ে ঢলে পড়ল নিশিমিয়া। দুজন ইন্সপেক্টর আরও দুটো গুলি করল, কিন্তু বুলেটগুলো মাটিতে পড়ে ধাতব শব্দ ছাড়া আর কিছুই করতে পারল না। আর তখনই আবারও শোনা গেল সেই চান্তব চিৎকার। চিৎকারটা আসছে সেই ঘর থেকে যেখানে নকশাটা করা ছিল। 3 পুলিশ ও 6 র্যাব অফিসার দ্রুত দৌড়লো সেই ঘরের দিকে, আর সেখানে গিয়েই দেখল এক অদ্ভুত দৃশ্য। মেঝেতে আঁকা সেই নকশা থেকে একটা জন্তুর মতো প্রাণী বেরিয়ে এসেছে অর্ধেক, বাকি অর্ধেক নকশার ভেতরে। জন্তুর পিঠ থেকে বেরিয়ে আছে কতগুলো হাত, আর সেই হাতগুলো ধরে আছে 7 অচেতন মানুষকে। সবাই ভাসছে বাতাসে, মনে হচ্ছে ঝুলছে, কিন্তু জন্তুটা বেরোতে পারেনি পুরোটা, আটকে গেছে নকশার ভেতর। আর নকশার চারপাশে বেরোচ্ছে অদ্ভুত সোনালি একটা আলো,
মনে হচ্ছে সোনালি সেই আলোর কাছেই পরাজিত হয়েছে জন্তুটা। রাগে কোঙাচ্ছে ওটা, তবুও হাতগুলো ছাড়তে চাইছে না মানুষগুলোকে। হঠাৎই একজন অফিসার একটা গুলি করলো জন্তুটাকে, আর তা করতেই জন্তুর মুখটা পরিষ্কার দেখা গেল। পাঁচটা চোখ বেয়ে নেমে আসছে রাজ্যের ঘৃণা। মনে হচ্ছে এখনই জীবন্ত চিবিয়ে খাবে সবাইকে। মুখের পাশে বাড়তি চারটে চোয়াল থেকে বেরিয়ে এসেছে লম্বা নখরের মতো দাঁত, যেন নরক থেকে বেরিয়ে আসা কোনো প্রাণী। তামাটে শরীর জুড়ে ফেনিল পিচ্ছিল বস্তু। অফিসারের গুলিটা লেগেছে জন্তুটার বুকের কাছে। অমনি প্রচণ্ড চিৎকারে একরাশ লালা ছড়িয়ে দিল সে। সামনে থাকা তিনজনের শরীরে লালাগুলো পড়া মাত্র পুড়তে শুরু করলো তাদের শরীর। ঠিক তখন পেছনে এসে দাঁড়ালো নিশি মিয়া, একটা মন্ত্র পড়ে হাত থেকে ছিটিয়ে দিল সেই চাঁদের পানি। অমনি একটা অদ্ভুত ব্যাপার ঘটল, উঠে গলে যেতে শুরু করলো জন্তুটা। নিমেষে হাত থেকে ছেড়ে দিল সাত জন্তু। সবাই ধপধপ পড়তে লাগলো মেঝেতে, সবার শরীর পিচ্ছিল পিচ্ছিল তরল মাখানো। দুজন মেঝেতে পড়েই কাঁদতে শুরু করেছে, বাকিদের শরীরেও ধীরে ধীরে প্রাণ ফিরে আসছে। জন্তুটা গলতে শুরু করার পর নিশি মিয়া ধীরে ধীরে বসে পড়ল। মনে হচ্ছে সে এখনই অজ্ঞান হয়ে যাবে। ওর গলার পেছন দিকটা রক্তে ভেসে যাচ্ছে। চোখ দুটো বন্ধ করার ঠিক আগে নিশি মিয়া দেখতে পেল ঝুল্লু সর্দারকে। ঝুল্লু সর্দারের অর্ধেক শরীর পড়েছিল মেঝেতে, তার সাথে পিচ্ছিল কিছু তরল আর রক্ত। ব্যান্ডেজ খুলে ফেলার পর রিগান ও নোমান মিলে নিশিমিয়াকে বসিয়ে দিল হাসপাতালের বেডে। টানা তিন দিন অজ্ঞান অবস্থা থেকে নিশিমিয়া মাত্র চোখ খুলেছে। মেডিকেলে জমে মানুষে টানাটানি হয়েছে, অপারেশন হয়েছে টানা 36 ঘন্টা। এরপর নিশিমিয়ার জ্ঞান ফিরেছে। এক্সটার্নাল জুগুলার ভেন কেটে গিয়েছিল, সাথে প্রচণ্ড ধাক্কায় মাথাতেও আঘাত পেয়েছিল। তবুও সে শেষমেশ রিকভার করেছে। মেরুদণ্ডটা কিছুটা ক্ষতিগ্রস্ত, সেটাও এখনও ধীরে ধীরে রিকভার হচ্ছে। আপনি কিছু খেল দেখালেন। ধীরে ধীরে নিশিমিয়ার সিটটা উঁচু করে দিল একজন নার্স। নিশিমিয়া মুচকি হাসল, যন্ত্রণার কারণে মুখটা বেঁকে গেছে, তবু বলল, আরে আরে এটা তো আমার কাজ। কিন্তু আপনি সব জানলেন কি করে? আমি জানতাম, আমি ওর নকশাটা দেখেছিলাম, ওই নকশাটার ভেতরেই বন্দি ছিল। কিন্তু কে কাজ করেছিল? কে আবার? ঝুল্লু। ঝুল্লু তন্ত্র সাধনা করেছিল। যোগিনীতন্ত্রের একজন দেবী হল লামারি। পিশাচতন্ত্রে এই দেবীর পূজা করলে সাতজনকে বন্দি করে দেবীর পায়ে দিতে হয়, তাহলেই শক্তি পাওয়া যায়, প্রচণ্ড শক্তি। ঝুল্লুই কি তাহলে? হ্যাঁ, ঝুল্লু লামারি তন্ত্রের নকশা এঁকেছিল। এই নকশার ভেতরে সাতজনকে নিয়ে যেতে পারলেই এই সাধনা শেষ হয়, 15 দিন পরে আরও 7 জন। আর আমি তো সেই 15 দিনের ফাঁদেই ফাঁসালাম ঝুল্লুকে। কিন্তু সে তো 2 টুকরা হয়ে গেছে, কি সে কাটলো ওকে? চাঁদের পানি দিয়ে আমি নিজেও তো একটা নকশা করেছিলাম, দেখনি? বলেই মুচকি হাসল নিশিমিয়া, তারপর 2 চোখ বন্ধ করে ফেলল। এর বেশি সে কখনোই বলবে না। সাধারণ মানুষের এই সব তন্ত্র জানতে নেই, জেনে ফেললে ঝুল্লুর মতোই শত সহস্র দানব তৈরি হবে, আর নিশিমিয়া সেটা কখনোই চায় না। শুনছিলেন রাজীব চৌধুরীর লেখা নিশিমিয়ার গল্প নকশাবন্দি, ঝুল্লু সর্দারের চরিত্রে সঙ্গীত রিগ্যান কৌশিক, র‍্যাব কর্মকর্তা ইন্দ্রজিৎ ও গল্পের কথক এবং নিশিমিয়ার ভূমিকায় শৌভিক,
গল্পের নাট্যরূপ, ডিরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে শোভিত, কভার বানিয়েছে কৃষ্ণেন্দু। আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ লেখক রাজীব চৌধুরী ও খোয়াই পাবলিশিং হাউসকে। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানান এবং এরম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। শোনা হচ্ছে পরের গল্পে, কান রাখুন ট্যাশ গরুর চেঁচানিতে।